বগুড়া শহরতলি দ্বিতীয় বাইপাসে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার 5 যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী ও 1 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে উপজেলা সুজাবাদ দহপাড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে হাইওয়ে পুলিশ বলেছে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসটি আগুন লেগে পুড়ে যায়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হল গাবতলী উপজেলার কদমতলির বাসিন্দা ও অটোরিকশা চালক হজরত আলী, ধুনট উপজেলার বেড়ের বাড়ির যাত্রী গোলাম রব্বানী বাদশাহ, বাগবাড়ির শাহানা আক্তার ও তার 9 বছরের শিশু। আহত একজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, আজকে সকাল প্রায় পরে বারোটার দিকে আমাদের বগুড়া লিচুতলা বাইপাস, যেটাকে আমরা বলি, এটাকে সুজাবাদ উত্তরপাড়া বলা হয় জায়গাটা, এই জায়গাটায় আজকে একটা মারামারি দুর্ঘটনা ঘটে। একটা গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটা যাত্রীবাহী বাস সেই বাইপাসে ঢাকামুখী যাচ্ছিলো। সেই সময় সিএনজি লিচুতলা বাইপাস থেকে এই রাস্তা দিয়ে গ্রামের ভিতরে যাচ্ছিলো। যাওয়ার পথের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 3 জন স্পট ডেথ হয়ে যায় এবং 2 জন আহত অবস্থায়, 1 জন হসপিটালে নিয়ে যায়, 1 জন বাড়িতে নিয়ে যায়। পরে আমরা জানতে পারছি যে তারা নাকি 2 জন মারা গেছে, কিন্তু তাদেরকে আমরা এখনও ওইখানে পুলিশ পৌঁছাতে পারি নাই। তা আমাদের কাছে তথ্য মতে এখন 4 জন মারা গেছে, এটুকু আমাদের কাছে তথ্য। আমরা এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করবো। আমরা বাসে যে অগ্নিসংযোগ ঘটন ঘটেছে, এটা আসলে বাস এবং সিএনজি সংঘর্ষের কারণে অগ্নিসংযোগ হয়েছে। এটা অন্য কোনো পাবলিক লোক, আপনারা নিজেরাই দেখলেন, অন্য কোনো পাবলিক লোক এখানে অগ্নি সংযোগ করা নাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাইবান্ধা থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল, আর সিএনজি চালিত অটোরিকশাটি বগুড়া থেকে যাত্রী নিয়ে ধুনটে যাচ্ছিল। পথমধ্যে সুজাবাদ দহপাড়া পৌঁছলে রাস্তার ডান দিকে মোড় নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের চাপায় অটোরিকশার 4 যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আরও 1 শিশু ও 1 পুরুষ আহত হয়। আহত অবস্থায় সজুমিকে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়, এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়। তবে হাইওয়ে পুলিশের ওসি জয়নাল আবেদিন দাবি করেছেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। স্থানীয় লোকজন বলেছেন সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বাসটি পুড়ে গেছে। পুন্ড্র নিউজ, ডেস্ক রিপোর্ট।